উত্তর পশ্চিম যোরহাটর এজন বর্ষিয়ান সমাজসেবী নরাম লাগাসুর মঙ্গলবার নিশা পরলোকপ্রাপ্তি ঘটে। উল্লেখ্য যে অঞ্চলটির বাঁফলা মিচিং গাঁওয়ার সমাজসেবী বর্ষিয়ান লোক লাগাসুর 100 বছর বয়সত পরলোকপ্রাপ্তি হয়। মৃত্যুর আগমুহূর্তলৈকে শতায়ু গৰকা ব্যক্তিজনে সমাজ তথা দহৰ কাৰণে নিজকে আত্মনিয়োগ কৰি আহিছিল। তেখেতর মৃত্যুত উত্তর পশ্চিম যোরহাটত শোকর ছাঁ পড়ার লগতে অঞ্চলবাসী তেওঁর কর্মরাশিক শ্রদ্ধার সুঁৱৰিছে। তেখেতর মৃত্যুত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্তর পশ্চিম যোরহাটর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল মাতে শোক প্রকাশ করার লগতে তেওঁর কর্মরাশি সুঁৱৰণ করে। যোৱা 25 আগষ্ট সন্ধিয়া প্রায় 6টামান বজাত পশ্চিম যোরহাটর বাঁপলা মিচিং উদ্যোগিক এরিয়ারপরা স্বর্গীয় নরাম লাগাসুর মৃত্যু হয়। আমি অমুক কৃষক মুক্তি অমুক পরিয়ালের পারপা তেখেতর মৃত্যু প্রকাশ করেছো। ইনকলাব জিন্দাবাদ। নমস্কার, মোর নাম ধর্মানন্দ লাগাসু। তেখেত দেউতা ঢুকালে, ঢুকার পাছত আজি সমগ্র রাইজে আইছে তেখেতক শুভকামনা করবর কারণে। তেখেতর বয়স হল 100 বছর আজি চলেহি। নমস্কার, ধন্যবাদ। ইন্দ্রজিৎ লাগাসু, মই দেউতার মানে কালি যা 6টা বজাত মৃত্যু হয়েছে আর মই 6 নম্বর পুত্র হয়। মই বহুত দুঃখ লাগিছো কারণ দেউতা ইমান দিনে জিয়াই আছিলে আর গোটে ঘরের পরিয়াল ডাঙর দীর্ঘ করেছে। তেনে অবস্থাতে দেউতা খালি মরিছে, তেনে আমার পরিয়ালে বহুত কষ্টত আছো আর তেনে অশান্তি সৃষ্টি হয়েছে কারণ দেউতার মরম, দেউতার আদর্শবর মনত করে খুবই দুঃখিত হয়েছো, চিন্তা হয়েছো। এই কারণে সকলকে জানাও বিচারিছো দেউতার যে আত্মাটো স্বর্গত স্থান দিয়ে ঈশ্বরে। তেনে মোর লাগাসু দ্বিতীয় পুত্র, দেউতাকর মৃত্যুর মই গভীর শোক প্রকাশ করছো। তেখেতর বয়স 100 বছর, তেখেতে আমার ঘরখন তথা অঞ্চলকর সকলো লোককে এজন পথ প্রদর্শক আছিল। তেখেতে মৃত্যুর অঞ্চল বাহিয়ে গভীর শোক প্রকাশ করেছে। তেখেতে এজন খেতিয়ক আছিল, সকলো আমার অঞ্চল বাহিয়ে তেখেতর কারণে গভীর শোক প্রকাশ করেছে। যোরহাট পুলিবনের পর সঞ্জীব শইকীয়া, রিপোর্ট নিউজ 9 অসম।